আসসালামু আলাইকুম। আর শেয়ার করব বেলাবেলি বা হাতে মাখার ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে দারুণ মজার ডিম পরোটা। সকালের নাস্তায় এই পরোটাটা কিন্তু দারুণ জমে যাবে, খেতে ভীষণ মজার। বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, এটা আটা দিয়েও করতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আর সেই সাথে নর্মাল পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। এখানে কিন্তু পানিটা কম বেশিও লাগতে পারে, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর এটার যে ঘনত্বটা সেটা কিন্তু বেশি একটা পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে তারপরে কিন্তু আমরা এই পরোটাটা বানাতে চলে যাব। ব্যাটার রেডি করা শেষ, এখন আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিব। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আর 2টা ডিম দিয়ে দিব। দিয়ে এখন কাটা চামচ বা হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। ডিমের পরিমাণ কিন্তু এখানে কম বেশি করে নিতে পারবেন, তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব। আর পরোটা বানানোর আগে কিন্তু ডিমের মিশ্রণ এবং ডোয়ের ব্যাটারটাও কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে। চুলার আঁচটা আমি হাইয়ে রেখে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে যখনই দেখবেন যে নিচে থেকে উপরটা ভালোভাবে কুক হয়ে গেছে, তখনই কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখনই দুই পাশ ভালোভাবে দেখবেন যে এমন ফুলে উঠতেছে, তখনই এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিবেন। দিয়ে এটা ভেজে তারপর এক সাইডে রেখে দিবেন। একটু সময় লাগবে যেহেতু হাতে বেলাবেলির কোনো ঝামেলা নেই, এজন্য একটু আস্তে ধীরে এটা ভেজে নিতে হবে। সবগুলো পরোটা আমি এভাবে করে আগে রুটির মতো করে ছেঁকে তারপরে কিন্তু তেল দিয়ে ভেজে নিব। আর এটা বানানো একদমই সহজ, সকালের নাস্তায় কিন্তু এমন ঝটপট ডিম পরোটা হলে কোনো কথাই হয় না। পরোটা ভাজা হয়ে গেলে এখন ডিম ভেজে নিব। আর ডিম আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু তেল দিয়েছি। আর যখনই দেখবেন যে ডিমটা নিচ থেকে ভালোভাবে ভাজা হয়েছে এবং উপরটা একটু কাঁচা আছে, ঠিক সে পর্যায়ে একটা পরোটা উপর দিয়ে দিয়ে দিবেন। দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে তারপরে এভাবে করে রোলের মতো করে ভাঁজ করে নেবেন। ব্যাস হয়ে গেল খুব সহজেই ডিম পরোটা। এভাবে করেই কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি, আর খুবই সহজ এই রেসিপিটা। আশা করব যারা নতুন আছেন, সকালের নাস্তা নিয়ে চিন্তায় আছেন, তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ডিমের মধ্যে কিন্তু চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, গাজর কুচি, যে কোনো টাইপের সবজি যেগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আশা করব ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।